সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এমসিকিউর উপর আলোচনা চলতেছে এবং এমসিকিউ কমন ফেলা খুব দুঃসাধ্য ব্যাপার। তবে মোটামুটিভাবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো ধারণা করে চললেই এমসিকিউ কমন পাওয়া যায়। তো আজকে আমি তোমাদের সামনে যে এমসিকিউটা আলোচনা করব সেটা পর্যায় সারণি ভিত্তিক, এবং ব্ল্যাকবোর্ডে আমি একটা এমসিকিউ খুলে রেখেছি এবং এটা হলো দক্ষতা ও উচ্চতর দক্ষতা বিষয়ক এমসিকিউ, অর্থাৎ যেগুলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং দক্ষতা, উচ্চতর দক্ষতা, এই যে আছে কতগুলো ধাপ তার মধ্যে এটা উচ্চতর দক্ষতার মধ্যে পড়ে। তো এখন দেখো, এই ব্ল্যাকবোর্ডে আমি একটা পর্যায় সারণি দেখিয়েছি। এই পর্যায় সারণিতে এভাবে থাকবে, নিচের ছক থেকে 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ নিচের ছকটাকে অনুসরণ করে 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নে সেটা 7-8 থাকতে পারে, 6-5 থাকতে পারে, ইত্যাদি থাকবে। যাই হোক, এটাকে অনুসরণ করে 1 নম্বর প্রশ্নটা এবং 2 নম্বর প্রশ্নটা উত্তর করতে হবে। তো আমরা প্রথমে এই যে উদ্দীপকটা, এটাকে সবচেয়ে বেশি করে বুঝতে হবে। এটা এই পর্যায় সারণিতে এদিক দিয়ে গ্রুপ এবং এদিক দিয়ে পর্যায়। এখানে পর্যায় আছে দুটা, থার্ড, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ থার্ড এবং ফোর্থ। এ পর্যায়টার কাছাকাছি যে মৌলটা আছে সেটা হচ্ছে এম, আর এটা আছে এন। এই দুটো মৌল আছে কাছাকাছি, এম এবং এন। তাহলে দেখা যাচ্ছে এম মৌলটা যেহেতু চতুর্থ পর্যায়ের কাছাকাছি, নিশ্চয়ই সেটা 1 নম্বর গ্রুপ, উপরে কিন্তু গ্রুপ দেওয়া নাই। আর তারপরেরটা নিশ্চয়ই 2 নম্বর গ্রুপ। এখন এই চতুর্থ পর্যায়ের 1 এবং 2 হওয়ার পরে এখান থেকে ডি শুরু হবে চতুর্থ পর্যায়ের। তাহলে 21-22 হতে আরম্ভ করে এটা হলো 12 নম্বর গ্রুপ, অর্থাৎ যেহেতু জিঙ্ক আছে, 30 আছে, এখানে 30 ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এ কথার মানে হলো এটা 21 থেকে শুরু হয়ে 30 হবে, অর্থাৎ এটা হলো 3D। এটা কিন্তু এখানে লেখা নাই, তাহলে বুঝতে হবে এটা 3D। এবং শেষ মৌলটা আছে 30 নম্বর, সেটা আছে জিঙ্ক। এখানে স্পষ্ট করে দিচ্ছে এটা হলো জিঙ্ক, ZN। এবং সর্বশেষ যে গ্রুপটা সেটা হলো, এটা নিশ্চয়ই 17 নম্বর গ্রুপ, এবং সেখানে আছে এ, এবং এটা আছে কোথায়, তৃতীয় পর্যায়ের। তাহলে তৃতীয় পর্যায়ে সর্বশেষ যে মৌলটা আছে সেটা নিশ্চয়ই এটা ক্লোরিন। এবং প্রথম চতুর্থ পর্যায়ে প্রথম যে মৌলটা আছে সেটা, এটা থার্ড পর্যায়ে এখানে ছিল এটা সোডিয়াম, তাহলে সোডিয়ামের পরে এটা 19 নম্বর, এটা হলো অবশ্যই পটাশিয়াম। পটাশিয়াম এটা হলে এটা ক্যালসিয়াম। এভাবে ধারণা করে মৌলগুলোকে উদ্ধার করতে হবে। তো এখন এই উদ্দীপকের উপরে যে প্রশ্নগুলো হইল, সে প্রশ্নগুলো আছে, 1 নম্বরটা আছে এম এর ক্লোরাইড, তার মানে কি পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এটা নিশ্চয় আয়নিক যৌগ। তা এখন বলা হয়েছে যে এম এর ক্লোরাইড মানে পটাশিয়ামের ক্লোরাইড। তোমাকে বুঝে নিতে হবে যে 4 নম্বর পর্যায়ে প্রথম মৌলটা তোমার পটাশিয়াম, এটা উদ্ধার করতে হবে তোমাকে, ওটা কিন্তু বলা নাই, মনে মনে ধরে নিতে হবে যে প্রথম মৌলটা পটাশিয়াম, আর শেষে আছে যেহেতু থার্ড পর্যায়ে শেষে ক্লোরিন, তাহলে পটাশিয়াম ক্লোরাইড কি আছে, পানিতে দ্রবণীয়, এটা আয়নিক যৌগ, অবশ্যই পানিতে দ্রবণীয় এবং আয়নিক, এবং অবশ্যই আয়নিক কিন্তু সন্নিবেশ নয়, কারণ সন্নিবেশ হলে তোমার মুক্ত জোর ইলেকট্রন লাগবে। যাই হোক, সেটা পরের প্রশ্ন। তাহলে 1 এবং 2 হচ্ছে, অর্থাৎ গটা হচ্ছে সঠিক, এখানে গটা হচ্ছে সঠিক।
এবার গেল দুই নম্বর প্রশ্ন, বলছে একই অ্যানায়ন বিশিষ্ট, একই অ্যানায়ন বিশিষ্ট মানে এম পটাশিয়াম, এর সঙ্গে অ্যানায়নকে অ্যানায়নটা হলো ক্লোরাইড, তো পটাশিয়ামের সঙ্গে ক্লোরাইড, আবার পটাশিয়ামের পরে আছে কোথায় ক্যালসিয়াম এন, এন এর সঙ্গে আবার ক্লোরাইড, একই অ্যানায়ন বিশিষ্ট এম এ এন, অর্থাৎ এম এর সঙ্গে এ, এন এর সঙ্গে এ, এই যে ব্যাপারটা, তাহলে কি বলতেছে এই যৌগের ক্ষেত্রে এ যৌগ সমযোজী, ক্লোরিনটা অবশ্যই সমযোজী, কারণ সিএল টু, এই যে সিএল টু এটা সমযোজী। আচ্ছা এন যৌগ বর্ণহীন, এন যৌগ কোনটা ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড অবশ্যই বর্ণহীন, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। আবার এম যৌগ পোলারন, এম যৌগ কোনটা পটাশিয়াম, তাহলে পটাশিয়াম অর্থাৎ ক্ষারধাতুগুলো অবশ্যই পোলারন নয়, পোলারন তাদের বেশি, এখানে পোলারন কম বলছে, ওদের পোলারন সাধারণত বেশি, যেহেতু আয়নিক যৌগ এবং যেহেতু পানিতে দ্রবণীয় হয়, কারণ আয়নিক যৌগগুলো পোলারন ক্ষমতা বেশি, তাহলে পোলারন কম এটা হচ্ছে না, তাহলে এক এবং দুই, তাহলে এক এবং দুই এই ক নাম্বারটা হচ্ছে সঠিক। এই গেল এইটা উদ্দীপকের উপর নির্ভর করে প্রশ্নগুলো। এখন দুই নম্বর উদ্দীপক আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আরেকটা উদ্দীপক আছে, সে উদ্দীপকটা হচ্ছে এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে প্রথম শক্তি স্তর ওয়ান, দ্বিতীয় শক্তি স্তর টু, তৃতীয় শক্তি স্তর থ্রি এবং চতুর্থ শক্তি স্তর ফোর। পড়ছে কি চতুর্থ শক্তি স্তর থেকে এক নম্বরের রশ্মিগুলো আসছে, তৃতীয় থেকে এক নম্বরে আসছে এখান থেকে, তাহলে নিশ্চয়ই এটা এন ওয়ান, এন ওয়ানে যদি আলোক রশ্মিগুলো আছড়ে পড়ে তাহলে সেটা হবে লাইম্যান। তাহলে বলছে এখানে যে কোনটি সঠিক, এখানে বলছে যে এক নম্বরতে তিন নম্বরটা, অর্থাৎ এই এই উদ্দীপকটা থেকে তিন এবং চারকে উত্তর দিতে হবে, তিন এবং চার এই দুটো উত্তর দিতে হবে, এটাকে এই উদ্দীপকের উপর নির্ভর করে তিন এবং চার উত্তর দেওয়া লাগবে। তা আমরা এই উদ্দীপকটা দেখে নিলাম যে নিউক্লিয়াসের শক্তি স্তর চারটা আছে, চার নম্বর শক্তি স্তর থেকে আলোক রশ্মিগুলো আছড়ে পড়তেছে এক নম্বরে, তাহলে নিশ্চয়ই সেটা লাইম্যান হবে, আর আবার চার নম্বর থেকে আসতেছে দুই নম্বরে, নিশ্চয়ই সেটা বামার হবে, এটা হলো এন ওয়ান। এন ওয়ানে যদি এন ওয়ানের মান যদি টু হয় তাহলে বামার, এন ওয়ানের মান যদি ওয়ান হয় তাহলে হবে লাইম্যান। এখন বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে, তিনের এক চার নং হতে এক নং লাইম্যান, হ্যাঁ ঠিক। তা বলছে কি এক নং হতে চার নং, আবার দেখো চার নং হতে দুই নং, এটা বামার, এটাও ঠিক। এখন এখানে আবার আছে যে এক নং হতে চার নং ব্যাসার্ধ চার গুণ এন স্কোয়ার, তাহলে আমাদের চারের পর স্কোয়ার করলে এন স্কোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, দ্বিগুণ তিন গুণ চার গুণ, তাহলে চার গুণ হলে এটা হচ্ছে ষোলো, তাহলে এটাও ঠিক। তাহলে আমাদের দেখা যাচ্ছে ঘ নাম্বারটা উত্তর ঠিক হচ্ছে। এবার আসতেছে ওই চার নম্বর প্রশ্নটা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কত, আমরা জানি টু এন স্কোয়ার, এনের মান ওয়ান হলে হয় দুইটি ইলেকট্রন, এনের মান যদি দুই হয় দুই নম্বর শক্তি স্তর তাহলে ইলেকট্রন হবে আটটি, তাহলে অবশ্যই এখানে এই খ নাম্বারটা আটটি উত্তর হবে, অর্থাৎ এই দুই নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আটটি। এই তো গেল দক্ষতা এবং উচ্চতার দক্ষতা ভিত্তিক দুইটি এমসিকিউ। আবার বলতেছি এই এমসিকিউটা থার্ড এবং ফোর্থ পর্যায়ে আছে, পটাশিয়াম ক্যালসিয়াম এবং বারো নম্বর ওখানে নাই গ্রুপ, এখানে জিঙ্ক, তারপর বারো নম্বর গ্রুপ এটা আছে জিঙ্ক, জিঙ্কের এখানে দরকার নাই, শেষটা আছে এখানে ইয়ে মানে হচ্ছে ক্লোরিন, অর্থাৎ এটা যদি মৌলটা হলো ক্লোরিন, তাহলে এম এ ক্লোরাইড পানিতে দ্রবণীয় আয়নিক সন্নিবেশ নয়, তারপর হচ্ছে একই আয়ন অ্যানায়ন বিশিষ্ট, এ যৌগটা সমযোজী, তারপরে এই ক্যালসিয়ামের সঙ্গে এ হলো বর্ণহীন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, আবার এমটা পোলারন তাদের বেশি হবে ওটা হবে না, আবার এটাতে আছে
নিউক্লিয়াসের পরে শক্তি স্তর এক এক করে চারটি, চার নম্বর থেকে যদি এক নম্বর আছড়ে পড়ে সেটা হবে লাইমেন, দুই নম্বর আছড়ে পড়লে সেটা হবে বামার, তাহলে এখানে হচ্ছে আবার ব্যাসার্ধ বাড়বে গুণিতক হারে, অর্থাৎ এন স্কোয়ার, এন স্কোয়ার এটা হচ্ছে ফোর এন স্কোয়ার, তার মানে হচ্ছে ষোলো, অর্থাৎ এখানে তিনটাই উত্তর সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এ হলো দক্ষতা এবং উচ্চতর দক্ষতা বিষয়ক একটা তোমাদের এমসিকিউ। এই এমসিকিউ দুটো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষা আসা খুবই সম্ভাবনা বেশি, এটা আসবে এটা কোনো বলা যাবে না, তবে এদেরকে অনুসরণ করে আমরা অনেক প্রশ্ন, যদি একটু তোমরা শুধু তোমাদের ব্র্যান্ডটাকে চর্চা করো, কালচার করো, তাহলে আমার মনে হয় এই এমসিকিউ এর এই যে দক্ষতা এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো উত্তর দেওয়া সহজ হবে। সবচেয়ে বড় কথা, এই উদ্দীপক যেটা দেওয়া থাকে ওটাকে ভালো করে বুঝতে হবে, যেমন এখানে কোনো কিছু সিগন্যাল নেই, ফোর্থে চতুর্থ পর্যায়ে প্রথম মৌলটা এক নম্বর ধরে নিতে হবে, এটা পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর হলো থার্ড ডি, অর্থাৎ শেষেরটা হলো জিঙ্ক, এবং শেষের মৌলটা ইয়ে দেওয়া আছে নিশ্চয়ই, তিন নম্বর পর্যায়ে শেষের মৌলটা হলো ক্লোরিন, এইভাবে এই উদ্দীপকটা। আর এই উদ্দীপকটা এখানে নিউক্লিয়াসের পরে শক্তি স্তরগুলো প্রথমে আছে এক দুই তিন চার, চারটি শক্তি স্তর, চার নম্বর শক্তি স্তর থেকে আছড়ে পড়তে হচ্ছে এক নম্বরে, চার নম্বর থেকে আছড়ে পড়তে দুই নম্বরে, এক নম্বরে আছড়ে পড়লে হবে লাইমেন, সবসময় মনে রাখবে, দুই নম্বরে যদি আলোকসূচিগুলো আছড়ে পড়ে সেটা হবে বামার, ইত্যাদি ইত্যাদিভাবে আমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজগুলো পাই। তোমাদের সকলকে ধন্যবাদ।